সালাম আলাইকুম আহমদুল্লাহ আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে বিবাহের ক্ষেত্রে উনি যদি দিনকে প্রাধান্য দেন আল্লাহ রসুল সালামের যে শিক্ষা সেটাকে প্রাধান্য দেন আর মেয়ে পক্ষ অথবা মেয়ে যদি সেটা প্রাধান্য না দেন তখন তার করণীয় কি তিনি কি সেখানে বিয়ে করবেন নাকি মানে ওই বিয়ে তিনি ত্যাগ করবেন তাদের এই চিন্তা চেতনা মেনে নিয়ে তাদেরকে বিয়ে তাদের এখানে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হবেন নাকি তাদেরকে ত্যাগ করবেন যে সম্মানিত ভাই কথা হলো অবশ্যই আপনাকে দিন প্রাধান্য দিতে হবে ফল্জ ফার বেদায়তির দিন আল্লা রসুল বলেছেন সহি মুসলিমের বর্ণনাতুন কাহুল মর আতুলি আর বাইন একটা মেয়েকে বিয়ে করা হয় চারটি বিষয় দেখে সাধারণত মানুষেরা বিয়ে করে স্বাভাবিকভাবে লিমা লিহা তার সম্পদ দেখে বলে হাসা বিহা তার বংশ পরিচয় দেখে বলে জামালীহা তার সুন্দর সৌন্দর্য দেখে বলে দী এবং তার দিন দারিত্ব দেখে কিন্তু আপনি কি করবেন ফল্জ ফার বেদাতির দিন আপনি দিন কে প্রাধান্য দিবেন এটি আপনার কাছে ইসলামের দাবি সুতরাং তাদেরকে দিন বোঝানোর চেষ্টা করুন যদি দিন আপনি সেখানে দিনটাকে বিজয়ী করতে না পারেন তাহলে দুনিয়াতে মেয়ে তো অভাব নাই আপনি এমন জায়গায় যেতে হবে যেখানে দিন আছে দিন ছাড়া এই সম্পর্কে শান্তি আসা প্রশান্তি আসা সুন্দরভাবে সংসার চালানো খুব কঠিন এই জন্য চেষ্টা করবেন যে দিনকে প্রাধান্য দিতে এটি আল্লাহ রসুলের শিক্ষা সালামু আলাইকুম